সারা দেশে 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 975 জনে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1793 জন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত বেড়ে দাঁড়ালো 2,981 জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে মোট 9,526 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে 3,283 জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে 6,243 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত 2,981 রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় 82,471 জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন 1,18,510 জন।